হ্যালো এভরিওয়ান, আমি আলামিন আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করবো স্ট্যাটিক ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে। জাভাতে ভেরিয়েবল মূলত দুই প্রকারের, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আবার গ্লোবাল ভেরিয়েবলটা দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল আর একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবলটা কি, গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে ক্লাস ব্লকের ভিতর, বাট ক্লাস ব্লকের ভিতর ডিক্লেয়ার হবে, বাট হচ্ছে যে কোনো মেথড ব্লকের উপরে, মেইন মেথড অথবা অন্য কোনো মেথডের উপরে। এই যেমন এইখানে মেথড আছে পাবলিক ভয়েড লোকাল, স্ট্যাটিক ভয়েড মেইন, তারপর হচ্ছে ইনস্ট্যান্স ভার্সাস স্ট্যাটিক, এই মেথডগুলোর উপরে, বাট হচ্ছে ক্লাস ব্লকের ভিতরে ডিক্লেয়ার হয়েছে। অনেকটা হচ্ছে সি এর গ্লোবাল ভেরিয়েবলের মতো। সিতে আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে কোনো, এই যে কোনো হচ্ছে মেইন ফাংশনের আগে বা যে কোনো ফাংশনের আগে, ইনক্লুড স্টুডিও ডট এইচ এর পর হচ্ছে আমরা গ্লোবাল ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। এভাবে জাভাতেও আমরা গ্লোবাল ভেরিয়েবলগুলো ক্লাস ব্লকের ভিতরে বাট যে কোনো মেথডের আগে ডিক্লেয়ার করি। ওকে, তো হচ্ছে এইখানে হচ্ছে স্ট্যাটিক ইন্ট ওয়াই, এইখানে দুইটে আর ইন্ট এক্স দুইটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। আর হচ্ছে যদি লোকাল ভেরিয়েবলের কথা চিন্তা করি, তাহলে এই যে পাবলিক ভয়েড লোকাল, এর ভিতর ইন্ট এ ইজ ইকুয়াল টু জিরো, এইটা হচ্ছে আমি লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। আর লোকাল ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো ইনিশিয়ালাইজ করে দিতে হয়, আর গ্লোবাল ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করে দেওয়ার দরকার নেই, এগুলো অটোমেটিক ডিফল্ট টাইপ অনুযায়ী ইনিশিয়ালাইজ হয়। ঠিক আছে, তো এরপর আসি গ্লোবাল ভেরিয়েবল। ভেরিয়েবলের দুইটা কাইন্ড, স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স, এর ভিতর তফাত নিয়ে। তো স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স ভেরিয়েবলের পার্থক্য, এইটা অনেক মানে বিভিন্ন ইন্টারভিউতে আসে যে স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভিতরে আসলে তফাৎটা কোন জায়গায়। তো স্ট্যাটিক ভেরিয়েবলটা কি, স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স দুইটাই গ্লোবাল ভেরিয়েবল, বাট স্ট্যাটিক ভেরিয়েবলটা একটা স্ট্যাটিক কিওয়ার্ড দ্বারা ডিক্লেয়ার করতে হয়, আর ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কোনো কিওয়ার্ড লাগে না, মানে জাস্ট ইন্ট এক্স মানে ডাটা টাইপ সহ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো কিন্তু এদের ভিতরে অনেক পার্থক্য, মানে যখন আমি স্ট্যাটিক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি স্ট্যাটিক কিওয়ার্ড সহ, তখন এইটা অনেকটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের কথা চিন্তা করতে পারি। স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে অনেকটা ব্ল্যাকবোর্ডের ভিতর, অর্থাৎ হচ্ছে ক্লাসে যারা থাকবে সবাই দেখতে পাবে, অর্থাৎ আমরা হোয়াইট বোর্ড বা ব্ল্যাকবোর্ডটা হয় কি, সব স্টুডেন্ট ক্লাসে থাকলে সবাই দেখতে পারে। তো স্ট্যাটিকটা হচ্ছে কি, যারা থাকবে সবাই দেখতে পারবে, অর্থাৎ এইখানে যে মেথডগুলো আছে, এই মানে হচ্ছে জেনারেল মেথড, মেইন মেথড, এই যে সব মেথড, প্লাস হচ্ছে এই কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি সেটা আমি হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আলোচনা করব। তো এই সবাই হচ্ছে কি, সবাই হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবলকে দেখতে পাবে। কিন্তু যদি হচ্ছে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের কথা বলি, তো ইনস্ট্যান্স ভেরিয়েবলটা শুধুমাত্র যারা ইনস্ট্যান্স মেথড আছে তারাই মানে সরাসরি দেখতে পাবে, কিন্তু হচ্ছে স্ট্যাটিক মেথড এই ইনস্ট্যান্স ভেরিয়েবলকে দেখতে চাইলে তাহলে আগে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এইখানে দেখি, এইখানে যদি আমরা এইখানে আমরা ওয়াইকে স্ট্যাটিক ক্রিয়েট ডিক্লেয়ার করছি, তো এইখানে হচ্ছে আমরা এই স্ট্যাটিক ব্লকের ভিতর, মেথডের ভিতর, স্ট্যাটিক ব্লকের ভিতর যদি ওয়াইকে আবার কল করতে চাই, মানে ওয়াইকে ওয়াই নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা সরাসরি কাজ করতে পারবো, কোনো ইরর আসবে না, কারণ ওয়াই কি স্ট্যাটিক। অপরদিকে যদি আমরা এক্স নিয়ে কাজ করতে চাই, যেমন হচ্ছে এই এক্স ইজুয়াল টু যদি কিছু ডিক্লেয়ার করতে চাই, এক্স ইজ ইনিশিয়ালাইজ করতে চাই থ্রি, এইটা আমরা পারবো না, কারণ হচ্ছে এক্সকে আমরা হচ্ছে ইনস্ট্যান্স ডিক্লেয়ার করে আসছি। সেই জন্য এইখানে আমরা এই স্ট্যাটিক মেথডের ভিতর ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে কল করতে মানে ইনিশিয়ালাইজ বা কাজ করতে পারবো না, এটা নিয়ে কাজ করতে হলে আমার আগে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এইখানে আসছে কি, নন স্ট্যাটিক ভেরিয়েবল এক্স ক্যানট বি রেফারেন্সড ফ্রম এ স্ট্যাটিক কন্টেন্ট, এইখান থেকে এটাকে রেফারেন্স করা যাবে না। তো এইটা একটা পার্থক্য। আর হচ্ছে আর অনেক পার্থক্যের ভিতর হচ্ছে এই স্ট্যাটিক যে ভেরিয়েবলটা, এইটাকে বলা হয় ক্লাস ভেরিয়েবল বলা হয়, কারণ হচ্ছে এইটা আমি ক্লাসের সব জায়গা থেকেই দেখতে পারি, রেফারেন্স করতে পারি। আর হচ্ছে যে এই ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটাকে অপর নাম হচ্ছে অবজেক্ট ভেরিয়েবল, এটাকে অবজেক্ট ভেরিয়েবলও বলা হয়। এরপর হচ্ছে এই যে স্ট্যাটিক ভেরিয়েবলটা, এইটা মানে যখন হচ্ছে প্রথম একবারই ইনিশিয়ালাইজ হয়, একবার ইনিশিয়ালাইজ হলে তারপর হচ্ছে নতুনভাবে যখন একে কল করি তখন আর নতুনভাবে ইনিশিয়ালাইজ হয় না, একবার মান ইনিশিয়ালাইজ হয়। অপরদিকে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা প্রতিবার যতবার আমরা অবজেক্ট ক্রিয়েট করি, যতবার হচ্ছে কল করি, ততবার নতুন করে ইনিশিয়ালাইজ হয়, অর্থাৎ বারবার ইনিশিয়ালাইজ হয়। যেমন হচ্ছে আমরা এই
কনস্ট্রাক্টের ভিতর এই দুইটাকে প্লাস প্লাস করছি। তো হচ্ছে প্লাস প্লাস করার পর এইখানে হচ্ছে মানে ভয়েড শো এর ভিতরে এটাকে প্রিন্ট করছি, প্রিন্ট করছি। তারপর যখন আমরা হচ্ছে এই মেইন মেথডে যখন কল করি, অর্থাৎ একটা আমরা যখন প্রোগ্রাম রান করি, অ্যাপ্লিকেশন রান করি, তখন প্রথম কাজ হয় মেইন মেথডে। তো মেইন মেথডে প্রথমে কী করবে, মেইন মেথডে আমরা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টের ভিতর অবজেক্টের মাধ্যমে এই শোকে কল করছি, ফলে হচ্ছে আমার এই এক্স ওয়াই এর ভ্যালুগুলো প্রিন্ট হইবে। তো আমরা এটা এটা যদি রান করি তাহলে দেখতে পাবো এইখানে এই যে ইনস্ট্যান্স, এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের মান সবসময় ওয়ান ছিল, বাট এই স্ট্যাটিক ভেরিয়েবলের মান কি, স্ট্যাটিক ভেরিয়েবলের মান চেঞ্জ হয়েছে, এইখানে ওয়ান থেকে টু হয়েছে, বাট ইনস্ট্যান্সটা প্রতিবার ওয়ান রয়েছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যখন আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবলটা মানে এইখানে ডিফল্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল ভ্যালু জিরো হয়, তারপর এইখানে জিরোর সাথে এক মানে এক হয়, আবার নতুনবার যখন এই দ্বিতীয় অবজেক্টের মাধ্যমে কল করি তখন আবার হচ্ছে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু জিরো হয়, আবার জিরোর সাথে জিরো প্লাস ওয়ান ওয়ান হয়। তো সেই জন্য দুইবারই আমার কী হয়েছে, দুইবারই হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু ওয়ান হয়েছে। কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল কী হয়, একবারই ডিক্লেয়ার হয়, একবারই ইনিশিয়ালাইজ হয়। স্ট্যাটিক ভেরিয়েবল একবার ইনিশিয়ালাইজ হলো জিরো, এরপর হচ্ছে জিরো প্লাস ওয়ান ওয়ান, পরবর্তীতে সেকেন্ড যখন আবার কল করছি তখন এখানে ওয়ান প্লাস ওয়ান টু হয়েছে। সেই জন্য এই স্ট্যাটিক ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয় না। অর্থাৎ এটি একবার ইনিশিয়ালাইজ হয় মানে প্রতিবার নতুন করে ইনিশিয়ালাইজ হয়, আর স্ট্যাটিক ভেরিয়েবলটা প্রতিবার আর নতুন করে ইনিশিয়ালাইজ হয় না, একবারই ইনিশিয়ালাইজ হয়। আর হচ্ছে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলটা এটা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিনে, যেহেতু এটা অবজেক্ট রিলেটেড, এটা জাভা ভার্চুয়াল মেশিনে মানে ইসের একটা হিপের ভিতর জায়গা ক্রিয়েট করে। অর্থাৎ প্রতিবার যখন আমরা একটা চাইল্ড তৈরি করি তখন প্রতিবার মানে যখন প্রতিবার কল করি প্রতিবার এর জন্য নতুন করে হচ্ছে জায়গা তৈরি করে। অপরদিকে হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল এগুলো কী করে, এগুলো হচ্ছে হিপের বাইরে অর্থাৎ মেইন মেমোরিতে এদের জন্য জায়গা থাকে। আর এইখানে এইখানে স্ট্যাটিক মানে এইখানে হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটাকে অবজেক্ট ভেরিয়েবল, এইটা হচ্ছে মানে এখন যদি আমরা বিষয়টা রিপিট করি তাহলে হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল বা অবজেক্ট ভেরিয়েবল এইটাকে হচ্ছে যে কোনো মানে হচ্ছে যে কোনো হচ্ছে মেম্বার, যেমন স্ট্যাটিক বা ভয়েড সব মেম্বার থেকে এটাকে অ্যাক্সেস করা যায় না, স্ট্যাটিক মেম্বার থেকে এটাকে অ্যাক্সেস করা যায় না, বাট নন স্ট্যাটিক মেম্বার মেথড থেকে অ্যাক্সেস করা যায়। কিন্তু যেটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল সেটাকে হচ্ছে নন স্ট্যাটিক এবং স্ট্যাটিক উভয় মেথড থেকে এটাকে অ্যাক্সেস করা যায়। এবং এই যে নন স্ট্যাটিক ইনস্ট্যান্স ভেরিয়েবল এটার হচ্ছে প্রতিবার নতুন করে ইনিশিয়ালাইজ হয়, আর স্ট্যাটিক ভেরিয়েবলটা একবারই ইনিশিয়ালাইজ হয়। এই যখন আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করি তো এইখানে যখন কনস্ট্রাক্টর নিউ ইনস্ট্যান্স ভার্সাস স্ট্যাটিক, এই কনস্ট্রাক্টর কাজ হচ্ছে কি, এই কনস্ট্রাক্টরটা প্রতিবার মানে যতগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আছে ইনস্ট্যান্স গ্লোবাল ভেরিয়েবল তাতে একটা ভ্যালু অ্যাসাইন করে দেয়, প্রতিবার যতবার কল করা হয় প্রতিবার নতুন করে একটা ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয়। কিন্তু এই স্ট্যাটিক ভেরিয়েবলে কী হয়, একবারই মাত্র অ্যাসাইন করে দেওয়া হয়, ভ্যালু অ্যাসাইন করে দেয়। তো এইটাই হচ্ছে ইনস্ট্যান্স এবং গ্লোবাল ইনস্ট্যান্স এবং স্ট্যাটিক ভেরিয়েবলের পার্থক্য। আর এর আগে হচ্ছে এই গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবলের পার্থক্যটা আগেই বলেছি, যে লোকাল ভেরিয়েবলগুলো শুধুমাত্র যেই মেথডে ভিতর ডিক্লেয়ার করা হয় শুধু ওই মেথড থেকেই অ্যাক্সেস করা যায়, অন্য কোনো মেথড থেকে এইটাকে অ্যাক্সেস করা যায় না। আর গ্লোবাল ভেরিয়েবলটা সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, কিন্তু তার ভিতরে আবার স্ট্যাটিকটার ইনস্ট্যান্সের ভিতর কিছুটা তফাৎ আছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে কনস্ট্রাক্টর নিয়ে, পরবর্তী টিউটোরিয়ালটি হবে কনস্ট্রাক্টর নিয়ে, পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। অ্যান্ড গিভ এ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।